হয় 17শ শতিকাতে আহোম রাজত্বকালত শিবসাগরের নামডাঙত নদীর উপর ইয়াত শিলর সাঁকো নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই ঐতিহাসিক সম্পদ বর্তমান জহি খহি যাবলৈ ধৰিছে, অতি বিপদজনক হৈ পৰিছে। মই দেখুৱাইছো সেই দৃশ্য, এয়া নামডাং শিলৰ সাঁকো। এই ঐতিহাসিক সম্পদ সংরক্ষণের বাবে বিভিন্ন সময় দাবি উত্থাপন করে অহা হয়েছিল, কিন্তু সেই দাবি ন্যস্যাত করে বর্তমান এনে ধরনের এক পরিবেশলে লৈ যোৱা হৈছে। এয়া মই দেখাইছো ইয়াত বর্তমান এই ধেনুভরিয়া নামডাং শিলৰ সাঁকোর যিকেইখন মুখ আছিলে সেই বাটসমূহ বর্তমান বন্ধ হৈ গৈছে, আৰু গছ লতা বনে সম্পূর্ণ আবৰি ধৰিছে শিলৰ সাঁকোর চাৰিওটা কাষ, যার ফলত এই শিলৰ সাঁকো বর্তমান অস্তিত্ব বিপদাপন্ন হৈ পৰিছে। এই স্থানতে এখন পার্ক নির্মাণ করার কথা আছিলে রাষ্ট্রীয় ঘাইপথ আন্তঃগাঁথনি উন্নয়ন প্রাধিকরণে, আর সেই ঘোষণা করেছিল এবছর পূর্বে। কিন্তু অতি পরিতাপর বিষয় যে সেই পার্কও বর্তমানলৈকে নির্মাণ নহল, সেয়াতো দূরের কথা। বর্তমান সঠিকভাবে ইয়াত পরিষ্কারকরণ ব্যবস্থা নহল, যার বাবে বর্তমান দল সংগঠনসমূহে ক্ষোভ প্রকাশ করেছে। মূর কাষত বর্তমান আছে আটাসুর একাংশ প্রতিনিধি, জানিব বিচারিম আসলে বিভিন্ন সময় দাবি উত্থাপন করে অহা হয়েছে, কিন্তু তারপিছতো নীরব দর্শক কি কম সব 1703 খ্রিস্টাব্দতে নির্মাণ স্বর্গদেউ উদ্যাংগ নির্মাণ করা শিলাখন আজি তারিখত সংরক্ষণ করব লাগিছিল, না ইয়ার উপরেই গধু গধু যান বাহন দিব লাগিছিল, যাবল দিব লাগিছিল। এই শিলাখন যদি আজি অসমত নহয় যদি অন্য ঠাইত হলেহেতেন ভারতের, ইয়াক আজি সংরক্ষণ করে পৃথিবীর এটা একটা উল্লেখনীয় একটা সম্পদ হিসাবে তাক গড়ি দিলেন। কিন্তু সেইখিনি আমার অসম সরকারে কোৱা নাই, কেন্দ্রীয় পুরাতত্ব বিভাগ আছে, অসম সরকার আছে, জেলা প্রশাসন আছে, রাজ্যিক পুরাতত্ব বিভাগ আছে, কিন্তু কোনেও আজিলেকে শিলাখনের ক্ষেত্রে গুরুত্ব সহকারে একো পদক্ষেপ লওয়া আমার পরিলক্ষিত হওয়া নাই। আর ডর কথাটা হয়েছে কি, শিলাখন এনেকে এড়িয়ে দিয়ার ফলত ইয়াত প্রকাণ্ড প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয়েছে। আপনি দেখব এটা গধুর গাড়ি এখন যদি যায় এই শিলাখন গোটে কপি যায়, গতি তেনকা অবস্থার কারণে শিলাখর উপরের যেখানে পার্ট সেই পার্ট অলপ অলপ আঁক আছে আপনি যদি ভালকে চায়। গতি এই অবস্থা থাকলে শিলাখন আসলে কিমান দিন আয়ু পাব সেটা আসলে সন্দিহান হয়ে পড়ছে। আর দ্বিতীয় কথাটা হল কি, ইয়াত যা গছ লতিকা গজিছে তার ফল ইয়ার যা ভাস্কর্য খুদিত হয়ে আছে, এই ভাস্কর্যবিল বহুত আসলে আপুরুগীয় সম্পদ, এই ভাস্কর্যবিল আসলে লুপ্ত প্রায় হয়ে গেছে। গতি আমি সরুতা হম ছাত্র নেতা কথা কোব বিচারি যে আমার এই সম্পদসমূহ আমার স্বাভিমান হয়, আমার আবেগ হয়, গতি এই সম্পদসমূহ ধ্বংস হয়ে যাওয়া আমি নিবিচারো। আমি এমাহ সময় দিছো সরকারক আর পুরাতত্ত্ব বিভাগক, যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা নেদেখো তাহলে শিলাখর উপর দিয়ে যাওয়া বহু জাগতিক কোম্পানির গাড়িসমূহ ও এন সির দরে আদি করে ডর ডর কোম্পানির যুব গধুর গাড়িসমূহ সম্পূর্ণ বন্ধ করে দিবলে নিজাববীয় প্রচেষ্টা বন্ধ করলে আমি বাধ্য হম। আর তারপরে যদি কেউ মানে পরিস্থিতি উদ্ভব হয় তার কারণে কিন্তু জেলা প্রশাসনে দায়ী হব। হয়, মই পুনৰ দেখাইছো ইয়াত আচলতে ভাস্কর্য আছে, কেতবোৰ ভাস্কর্য অতি নিখুঁত ৰূপত ইয়াত সেই সময়ত আহোম ৰাজত্বকালতে নির্মাণ কৰিছিল এই শিলৰ সাঁকোত। সেই ভাস্কর্যসমূহো আচলতে বর্তমান পর্যটক আহিলেও দেখা নাপায়, কারণ সেই ভাস্কর্যসমূহৰ ওপৰতে ইয়াত গছ লতা বনে আৱৰি ধৰিছে আৰু মাটিত বর্তমান আৱৰ্জনা পুত গৈ আছে, যার বাবে এই শিলৰ সাঁকোৰ ভাস্কর্যসমূহ লাহে লাহে ইয়াত নোহোৱা হবলৈ ধৰাৰ উপৰিও ইয়াৰ বিভিন্ন অংশত ফাট মেলা পরিলক্ষিত হৈছে। আৰু এনে ধৰণে যদিহে থাকে তেন্তে এই ঐতিহ্যপূর্ণ সম্পদ যে ক্রমান্বয়ে আসলে ধ্বংস হৈ যাব সেয়া এক প্রকার নিশ্চিত, অনাগত সময়ত লক্ষণীয় হব। যেহেতু আটাসুয়ে মাত্র এমাহ সময় দিছে যাতে ইয়ার সঠিক সংরক্ষণের ব্যবস্থা করে, অন্যথা ইয়াত রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করব বলে স্পষ্ট করে দিছে। লক্ষণীয় হব এই আসলতে যে দুরবস্থালে গতি করেছে, এই দুরবস্থা দূর করবনে রাষ্ট্রীয় ঘাইপথ আন্তঃগাঁথনি উন্নয়ন প্রাধিকরণে, দূর করবনে পুরাতত্ত্ব বিভাগ তথা প্রশাসনে, সেয়া কিন্তু লক্ষণীয় হব।